1 পয়েন্ট সমান 3 টাকা, 80 পয়েন্ট সমান 240 টাকা, সেরকমই আজ এক টেবিলে খেলতে চলেছি 240 টাকা করে অনলাইন রিয়েল ক্যাশ পয়েন্টস রামি। এখানে জোগাড় হয়েছে গোলাম, দেখুন এই মুহূর্তে পুরো সিকোয়েন্স হয়ে উঠেছে, আর এরকম হা দিলে কার না খেলতে ভালো লাগে, তাই খেলতে তো হবেই। কিন্তু এখান থেকে কি ডিক্লেয়ার করা সম্ভব হবে? আর সেটাই হচ্ছে আজকের খেলার অন্যতম আকর্ষণ, তাই আপনাকে খেলাটা সম্পূর্ণ দেখতে হবে। অনলাইন পয়েন্টস রামি রিয়েল ক্যাশ গেম এখন খেলা হচ্ছে 5 জন প্লেয়ারের মধ্যে। এখানে ড্রপ করবার জন্য দিতে হবে 60 টাকা, মধ্যিখানে ড্রপ মানে 120 টাকা। সুতরাং যত বড় অঙ্কের অ্যামাউন্টে আমি বা আপনি খেলব, তখনই কিন্তু ড্রপ করার ক্ষেত্রে যথেষ্টই চিন্তার কারণ থাকে। পাশাপাশি হাতে পয়েন্ট সেখানেও কিন্তু বেশ চাপ। কিন্তু কার্ড যদি একবার মিলতে শুরু করে আপনার হাতে, সেক্ষেত্রে কিন্তু ভয় কোনো কারণই নয়। দেখুন এই মুহূর্তে কিন্তু আবারও একটা কার্ড মিলেছে এবং হাতে একটু হলেও পয়েন্ট কমেছে। দেখা যাক আরও কিছু পয়েন্ট কমানো যায় কি না। এই মুহূর্তে হাতে আছে 15 পয়েন্ট, কিন্তু 15 পয়েন্ট মানে 1 পয়েন্ট সমান 3 টাকা হলে 15 পয়েন্ট সমান 3 × 15 = 45 টাকা। সুতরাং বুঝতেই পাচ্ছেন এখানে এক একটা কার্ডের ভ্যালু ঠিক কোন জায়গায়। দেখুন আরও একটু পয়েন্ট কমছে, তো যখন কমছে তখন অসুবিধাটা কোথায়? আর একটু কমিয়ে রাখাই ভালো। দেখুন এই মুহূর্তে হাতে স্কোর আছে 8, দেখা যাক আর কতটা পয়েন্ট কমানো যায়। আপনারা এখন দেখছেন অনলাইন রিয়েল ক্যাশ 240 টাকা করে পয়েন্টস রামি। দেখুন আরও অন্য দিক থেকে কিছুটা হলেও পয়েন্ট কমানো যাচ্ছে। পয়েন্ট এই মুহূর্তে হাতে আমার রয়েছে 3, সুতরাং হাতে হয়তো জোকার এসেছে, পুরো সিকোয়েন্সও হয়ে উঠেছে, কিন্তু তারপরেও এমন কিছু কার্ড থেকে যায় যেখানে কম বেশি আমাকে আপনাকে লস করতে হয়। কিন্তু এই মুহূর্তে একদম শেষের দিকে খেলা ক্রমশ গড়িয়ে গেছে, এখন দেখার বিষয় আর কার্ড আসবে কি না। দেখুন বলতে বলতেই আবার একটা সাইডের কার্ড এসে হ্যান্ডি ক্লিয়ার, এখন দেখার বিষয় এই হ্যান্ড থেকে ক টাকা জয়লাভ করা গেল, কার কত স্কোর আসছে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো খেলা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খেলাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল ক্লিক করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।